বর্তমান বাজার হিসেবে একটি ছাদের ঢালাই কত টাকা খরচ হয়? অনেকেই একটি সঠিক হিসাব বের করতে পারেন না, তবে আজকে আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে হিসাবটি আজকে দেব সেই হিসাবটি আপনি অবশ্যই অবশ্যই 100% ঠিক থাকবে। অনেকেই একটি বিল্ডিং বর্তমান বাজারে করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। অনেকে একদম পিলার পর্যন্ত করে ছাদের ঢালাই দিতে পারেন না। তো একটি ছাদের ঢালাই দিতে শুধু ছাদ ঢালাই কত টাকা খরচ যায়, সিমেন্ট ইট বালু এবং মিস্ত্রি খরচ শাটারিং খরচ সব কিছু মিলিয়ে আপনার কত টাকা খরচ যেতে পারে ইলেকট্রিক মাল সহকারে? সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই অনেক ধরনের হিসাব পেয়ে থাকেন, তবে অনেকের হিসাবগুলো মিলে থাকে না। অনেকেই একটি বিল্ডিংয়ের ছাদ নিয়ে অনেক টেনশনে বা চিন্তায় থাকেন কত টাকা লাগে। তো বর্তমান বাজারে যেই হারে জিনিসপত্রের দাম বেড়েছে সেই হিসাবে যদি আপনি করতে চান, আপনি প্রতি স্কোয়ার ফিট একটি হিসাব মিলাবেন। আপনার ছাদ কত স্কোয়ার ফিট রয়েছে? যদি ধরুন আপনার ছাদ রয়েছে 1000 স্কোয়ার ফিট, তাহলে আপনি কিন্তু 400 টাকা পার স্কোয়ার ফিট গুণ দিলে বের হয়ে যাবে যে কত টাকা খরচ যাবে, সেটি কিন্তু সব কিছু মিলিয়ে। অনেক সময় দেখা গেছে 1000 স্কোয়ার ফিট একটি ছাদের হিসাব আপনাকে দিলাম আমি 4 লক্ষ টাকা, কিন্তু সেই হিসাবে কিন্তু অনেক সময় আপনি 3.5 লক্ষ টাকায় কমপ্লিট করতে পারেন। আমি আজকের যে সঠিক হিসাবটি দিতে গেলাম সেই হিসাবটি কিন্তু একদমই সঠিক মানের হিসাব, একটু বাড়তি ধরা হয়েছে। তবে 350 টাকা থেকে 360 টাকা স্কোয়ার ফিটে বর্তমান একটি ছাদের ঢালাই দিতে পারেন, সেই হিসাবে আমি আপনাদের 400 টাকা স্কোয়ার ফিট ধরেছি। কিন্তু সেটি অনেকেই প্রশ্ন করতে পারেন বিম ছাদ কিংবা স্যালাব ছাদ কোনটিতে খরচ বেশি কম লেগে যায়। আমি যদি আপনাদের বলে থাকি সেই হিসাবে বিম ছাদ এবং স্যালাব ছাদের খরচ কোথাও কখনো কম বেশি হয়ে থাকে না। যেমন একটি বিম ছাদের ঢালাই হয়ে থাকে আপনার 5 ইঞ্চি, 5 ইঞ্চি হলে যথেষ্ট একটি বিম ছাদের, তো বাকিটুকু বিমে চলে যায়। আর একটি স্যালাব ছাদ ঢালাই দিলে আপনার দিতে হয় 6.5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি ঢালাই, এপারে সব মাল সমানই লেগে যায়। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।